এবার কুরবানের ঈদ কা পাচ্ছে হিরু আলম। হিরু আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচিত নাম। অভিনয় জগতে অল্পদিনেই আলোচনায় উঠে আসা এই হিরু আলমের নামে এবার নাম রাখা হয়েছে কুরবানির পশু। হিরু আলম নামের এই ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটির ওজন প্রায় 31 মণ, বয়স প্রায় 4 বছর, লম্বায় 8.5 ফিট, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগমের খামারের গরু এটি। জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহার কোরবানির ঈদে বিক্রির জন্য 3টি গরু প্রস্তুত করেছেন জয়নব বেগম। 3টির মধ্যে সবচেয়ে বড় ষাঁড়টির ওজন প্রায় 31 মণ। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি তিনি প্রায় 1.5 বছর আগে পাবনা থেকে 3.5 লাখ টাকা দিয়ে ক্রয় করেন। এরপর এই ষাঁড়টির নামকরণ করা হয় আলোচনার শীর্ষ থাকা হিরু আলমের নামে। হিরু আলমের নামে নামকরণ ও বেশ বড় আকৃতির হওয়ায় স্থানীয়রা জয়নব বেগমের বাড়িতে ষাঁড়টি দেখতে ভিড় করছেন। ষাঁড়টি এবার ঢাকার অন্যতম গাবতলীর হাটে বিক্রির জন্য উঠানো হবে। এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে 12 লক্ষ টাকা। জয়নব বেগম খামার থেকে গত বছর বিক্রি করা ষাঁড়টির নাম ছিল সোনাবাবু, সেটির ওজনও ছিল প্রায় 35 পণ। ঢাকার গাবতলীর হাটে গত বছর জয়নব বেগমের খামারি জয়নব বেগম বলেন, প্রতি বছরই আমি কোরবানির ঈদে বিক্রির জন্য ষাঁড় প্রস্তুত করি, এবারও 3টি ষাঁড় প্রস্তুত করেছি। খামারে বড় গরুটির ওজন প্রায় 31 মণ, এটির নাম রাখা হয়েছে হিরু আলম। গরুটিকে প্রাকৃতিক খাবার খাইয়েই বড় করেছি। আমার পাশাপাশি শ্বশুর শাশুড়ির ননদ গরু ছাগল গরুগুলো লালন পালনের সহযোগিতা করেছেন।